জয় হিন্দ বন্ধুরা, এক্সাম তাপস ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে ডাব্লিউবি কনস্টেবলের রেজাল্ট বার হবে। আজকে ডাব্লিউবি কনস্টেবল রেজাল্ট কি দেবে, বা রেজাল্ট যদি দেয় কাটবি কত যাবে, এবং সত্যিকারে কি আজকে ডাব্লিউবি কনস্টেবলের যে মেন পরীক্ষার রেজাল্ট দেবে? হ্যাঁ বন্ধুরা, তোমরা বিভিন্ন ইউটিউবারের বিভিন্ন রকম ভিডিও দেখেছো, রেজাল্ট আজ দেবে, রেজাল্ট কাল দেবে, এবং কাট অফের কথাটা ছেড়ে দাও। বিভিন্ন ধরনের কাট অফ আমি আমার ভিডিও তোমরা দেখেছো, বিভিন্ন ধরনের কাট অফ আমি বানিয়েছি, এবং তাছাড়া ইউটিউবের বিভিন্ন ধরনের চ্যানেল থেকেও তোমরা কাট অফ প্রচুর প্রচুর কাট অফের ভিডিও দেখেছো। তো আর কাটো ভিডিও দেখে বা রেজাল্ট আজ দেবে কাল দেবে এসব ভিডিও আর দেখে কিছু লাভ নেই। কেন লাভ নেই? ধরো কাটোপের ক্ষেত্রে যদি আমি আলোচনা করি, প্রথমে ধরো তুমি পরীক্ষাতে 39 বা 38 নম্বর করে এসেছো, আর আমি তোমাকে একটা অ্যাকসেপ্টেড কাটো বলে দিলাম 40 বা 42, তুমি কিন্তু ভেঙে পড়বে, তোমার মনে অল্প কষ্ট হবে যে আমি তাহলে পরীক্ষায় পাস করতে পারবো না, আমি তো 38 করেছি, আর এ দ্বারা ইউটিউব চ্যানেলে বলছে 40 42, তাহলে কি আমি কি পাস করতে আদৌ পারবো? না, আমি পাস করতে পারবো না। এই বিভ্রান্ত তোমার মধ্যে চলবে, যার পরে তুমি একটা ডিপ্রেশনে আসবে, যার পরে তোমার কনফিডেন্স তুমি হারাই ফেলবে। তাই আমি বলবো যে রেজাল্ট আজ দেবে কাল দেবে এইসব ভিডিও তোমরা দেখো না। এবার কাট অফ বানাবে আমাদের ডাব্লিউবি বোর্ড, যে আমাদের ওয়েস্টবেঙ্গল পুলিশের বোর্ড, ওরা কাট অফ বানাবে। ওদের কাট অফ যা থাকবে তাই আমাদেরকে সিদ্ধান্ত হতে হবে, তাই আমাদেরকে সিদ্ধান্ত মেনে নিতে হবে, ঠিক আছে? তো আর ফালতুর সময় বেস্ট করে বন্ধুরা, আমার সাবস্ক্রাইবরা, প্লিজ আর অন্য চ্যানেলদের বা চ্যানেলে ইউটিউব চ্যানেলে কাট অফ দেখো দেখার কোনো প্রয়োজন নেই। তোমাকে আমি একটা কথাই বলবো যে ডাব্লিউবি মেন পরীক্ষার যে রেজাল্ট সেটা আমি 100% বলছি। আমি আগেও এর ভিডিও বানিয়েছি এক্সাম তপে চ্যানেলে, যারা এখন দেখোনি যে দেখে নেবে যে এটা হচ্ছে জুলাই মাস। হ্যাঁ বন্ধুরা, তোমার জুলাই মাসে তোমাদের 100% তোমার জুলাই মাসে তোমার ডাব্লিউবি মেনের রেজাল্ট পাবলিশ হবে, এবং এই মাসের শেষ উইক দিকে আশা করি ইন্টারভিউ শুরু হয়ে যেতে পারে, আশা করি। এবং তোমরা এই যে অনেক স্টুডেন্ট বা অনেক ক্যান্ডিডেট তারা অপেক্ষা রয়েছে রেজাল্টের, ঠিক আছে, অপেক্ষা করাটা ভালো, অপেক্ষা করুক, কিন্তু যারা ভাবছো যে রেজাল্ট দেওয়ার পর আমি 1 মাস 1.5 মাস সময় পাবো ইন্টারভিউর জন্য, সেটা তোমরা ভুল ভাবছো। তোমার যেহেতু রেজাল্টে লেট হচ্ছে, সেরকম তোমার ইন্টারভিউর ডেট খুব তাড়াতাড়ি দেবে, তখন তোমরা প্রিপারেশন নিজেকে তৈরি করতে ঠিকমতো পারবে না। তাই তোমাদেরকে আমি ইনফর্ম করার জন্য আজকে ভিডিওটি বানিয়েছি, যাতে তোমরা ইনফর্ম হতে পারো। সেটি হচ্ছে যে তোমাদের জুলাই মাসেই পরীক্ষার রেজাল্ট বার হবে, এবং জুলাই মাসে শেষ উইকে আসার পর তোমার ইন্টারভিউ হবে। তাই ভালো করে প্রিপারেশন নাও, ওসব ভ্রান্ত বা মন ভাঙা বা ওই আজ দেবে কাল দেবে এ এখন দিল, এ 200%, এ 100%, এসব দেখে কিছু লাভ নেই। যা দেখেছো দেখেছো, যদি আমার কাছ থেকে যদি আমার অভিজ্ঞতা জানতে চাও একটা বলতে পারি। আর রিসিভ ক্যান্ডিডেটের ক্ষেত্রে কাট অফ যেতে পারে, এটা আমার অভিজ্ঞতা যদি বলি, তো 42 থেকে 45 মধ্যেই থাকবে, এটা আমার অভিজ্ঞতা। তো বন্ধুরা, তোমাদেরকে আমি একটি কথাই বলবো যে কাট অফের ভিডিও বা আজ রেজাল্ট কার রেজাল্ট দেওয়ার কিছু মানে ভাবার দরকার নেই। এ মাসে রেজাল্ট দেবে, তোমরা এর থেকে ফলো করো ডাব্লিউবি অফিসিয়াল সাইটে, ফলো করো, আজকেও রেজাল্ট দিতে পারে বা কাল সকালও রেজাল্ট তোমার দেখতে পারবা, ঠিক আছে? কিন্তু এই মাসের মধ্যে রেজাল্ট দেবে, চিন্তা কিছু করার নেই। ওকে বন্ধুরা, যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে, যদি তোমাকে আমি বোঝাতে যদি পারিছি, তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।